ভেবেছেন শুধুমাত্র শাড়ি পরানোর জন্য আপনি বিখ্যাত হতে পারেন, তিনি আর কেউ নন, বর্তমান সময়ে সোশ্যাল প্ল্যাটফর্মের রানী ডলি জেন। শাড়ি বাঙালি সংস্কৃতির আধার বলা হয় যাকে, তবে বর্তমানে শুধুমাত্র বাংলাতেই নয়, পুরো বিশ্বে শাড়ি শিল্পে সাড়া জাগিয়েছেন ডলি জেন, যিনি প্রথম ব্যক্তি যিনি শাড়ি পরানোর ধারণাকে শিল্পে রূপ দিয়েছেন। ভারতের কর্ণাটকের মেয়ে ডলি জেন এমন একটি পরিবারে বিয়ে করেন যেখানে শাড়িকে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু তিনি কুর্তা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, শাড়ির প্রতি একরকম ঘৃণা ছিল তার। প্রতিদিন শাড়ি পরতে 45 মিনিট করে সময় লাগতো তার। পরবর্তীতে এই 45 মিনিটের প্রেমেই আকৃষ্ট হয়েছিলেন তিনি। বলেন, আমার শাশুড়ি কুর্তা পরতে কখনোই সম্মতি দেননি, কিন্তু যখন তিনি সম্মতি দিলেন ততক্ষণে আমি শাড়ির প্রেমে পড়ে গেছি। এই প্রেমে আটকেই বর্তমানে তিনি 10 মিনিটে শাড়ি পরাতে সক্ষম। শুধুমাত্র শাড়ি পরানোতে চার্জ করেন লক্ষাধিক টাকা। আম্বানি পরিবার থেকে শুরু করে নাতাশা পুনাওয়ালা, সবাইকে শাড়ি পরাতে ডাকা হয় তাকে। নাতাশা পুনাওয়ালাকে শাড়ি পরানোর জন্য মিট গালাতে ছিলেন তিনি। 325টি উপায়ে শাড়ি পরানোর দক্ষতা আছে তার। এই ব্যতিক্রমী দক্ষতা এবং উদ্ভাবনের জন্য শাড়ি ড্রেপিং মাইস্টার খেতাব অর্জন করেছেন ভারতের কর্ণাটকের এই নারী।